প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম আরেকটি আচারের রেসিপি নিয়ে। রোদ দেওয়ার ঝামেলা ছাড়াই আস্ত জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে আরও বেশ কিছু আচারের রেসিপি আছে, চাইলে দেখে নিতে পারেন। নিচে ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন। এই জলপাইয়ের আচার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো চলুন এখন রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 1 কেজি কাঁচা জলপাই খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এরকম দাগ কেটে নিয়েছি। অবশ্যই এরকম দাগ কেটে নেওয়ার আগে জলপাইগুলো ধুয়ে নিতে হবে। ধুয়ে পানি ঝরিয়ে সুতি পাতলা কাপড় অথবা টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো করে মুছে নিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে জলপাইয়ের ভেতর যেন পানি না থাকে। ধুয়ে মুছে নেবার পর এইভাবে আমি দাগ কেটে নিয়েছি। আর এখানে 3 টেবিল চামচ সরিষা খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন ব্লেন্ড করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। অবশ্যই ভিনেগার দিয়ে সরিষা পেস্ট করে নিতে হবে, কোনোভাবেই পানি দেওয়া যাবে না। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। আচার তৈরি করার জন্য চুলায় একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে 2 কাপ সরিষার তেল আছে, প্রথমেই 1/2 কাপের মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন 1 চা চামচ। এখন নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। আবারও একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। তবে মরিচের পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এখন 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিয়ে এই মশলাটা কষিয়ে নেব। অবশ্যই ভিনেগার দিয়ে কষিয়ে নিতে হবে, পানি দেওয়া যাবে না। কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর জলপাইগুলো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচ লো করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, তবে চিনির পরিমাণ আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা সরিষা। দিয়ে দিচ্ছি থেতো করে নেয়া রসুন 1 কাপ, 1 চা চামচ লবণ, 7-8টি শুকনো মরিচ। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি আগে 1/2 কাপ দিয়েছি, এখন 2 কাপ সরিষার তেল দেব। আমি 2.5 কাপের মতো সরিষার তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার 1 কাপ। এই তেল আর ভিনেগার দিয়েই জলপাইগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি আবারও বলছি, কোনোভাবেই কিন্তু পানি দেওয়া যাবে না। প্রয়োজন হলে আরও একটু ভিনেগার অ্যাড করে দিবেন। খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে হাই করে দিয়েছি। বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন খুব ভালোভাবে বলক উঠে আসবে, সে পর্যায়ে চুলার আঁচ লো করে দিতে হবে। আর এই চুলার আঁচ কমিয়ে রান্না করব 40 মিনিট। এরই মাঝে আলতো হাতে কয়েকবার একটু নেড়ে চেড়ে দিতে হবে। চল্লিশ মিনিট রান্না করে নেবার পর দেখুন জলপাইয়ের কালার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আমি আপনাদের নেড়ে চেড়ে দেখাচ্ছি। আর জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, ঝাল মিষ্টি লবণ চেক করে নেবেন, যে যেমন পছন্দ করেন।
এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন গুঁড়ো 2 টেবিল চামচ। আমি পাঁচফোড়ন তেলে গুঁড়ো করে নিয়েছি। অবশ্যই শেষে পাঁচফোড়ন গুঁড়ো দিতে হবে। এই পাঁচফোড়ন গুঁড়ো দেওয়ার কারণে আচারের দারুণ ফ্লেভার ছড়াবে এবং কালার আরও চেঞ্জ হয়ে আসবে। এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আরও 10-15 মিনিট রান্না করে চুলা অফ করে দেব এবং এই হাঁড়িতেই ঠান্ডা করে নেব। আপনারা যদি বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে চান, সেক্ষেত্রে অবশ্যই কাচের একটি এয়ারটাইট বয়ামে ভরে রেখে দিতে হবে। মাঝে মাঝে একটু রোদে দিতে হবে। যদি রোদের ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে ফ্রিজের নর্মাল কোশনে রেখে দিতে পারবেন। তবে রোদ এবং ফ্রিজ ছাড়া আপনারা 6 মাসের মতো রেখে দিতে পারবেন, অবশ্যই একটি কাচের বয়ামে। রেসিপিটি ফলো করে আপনারা জলপাইয়ের আচার তৈরি করে দেখুন, সবাই অনেক বেশি লাইক করবে। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। আপনাদের সুবিধার জন্য উপকরণ আর পরিমাপগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দেব। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।